নমস্কার দর্শক বন্ধু, আমি সুসঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পরে বৃহস্পতি কিন্তু বকরি হচ্ছে, প্রায় 4 মাস বকরি থাকবে। 20 জুন 2021 থেকে 18 অক্টোবর 2021 বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় থাকবে। শাস্ত্রে বলা হচ্ছে, যখন কোনো অশুভ গ্রহ বকরি হয় তখন তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়, আবার যখন কোনো শুভ গ্রহ বকরি হয় তারও শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি আলোচনা করব এই যে বৃহস্পতি বক্রতা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি কি শুভ ফল নিয়ে আসছে, কারণ বৃশ্চিক রাশির দ্বিতীয় পতি বৃহস্পতি অর্থাৎ ধনুরাশি এবং বৃশ্চিক রাশির পঞ্চম পতি বৃহস্পতি বকরি হচ্ছে। কোথায় বকরি হচ্ছে? কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ভাবে। চতুর্থ হবে 20 জুন 2021 বৃহস্পতি বকরি হবে, এবং সেখানে দুটি নক্ষত্র, একটা শতবিশা নক্ষত্র একটা ধনিষ্ঠ নক্ষত্র, এই দুটি নক্ষত্র কিন্তু পাস করবে। 14 সেপ্টেম্বর 2021 বৃহস্পতি কুম্ভ রাশি থেকে মকর রাশিতে গোচর করবে, এবং 18 অক্টোবর মকর রাশিতে এসে যেখানে শনি বকরি আছে সেখানে কিন্তু মার্গি হয়ে যাবে। ফলে এই যে 20 জুন 2021 থেকে 18 অক্টোবর প্রায় 4 মাস সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। যেহেতু শুভ গ্রহ বকরি হচ্ছে, ফলে অনেক শুভ ফল কিন্তু আপনারা এই মুহূর্তে পেতে চলেছেন। যদি ব্যক্তিগত রাশিচার্টে দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে কোনো বৃহস্পতির দশা চলছে, তাহলে তো এই ফল পাওয়ার জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে। অথবা দেখা যায় যে বৃহস্পতি যে গ্রহের সঙ্গে বসে আছে, বৃহস্পতি যার নক্ষত্রে বসে আছে, বা বৃহস্পতির নক্ষত্রে কোনো গ্রহ বসে আছে, সেই গ্রহের দশা চলছে, তাহলেও কিন্তু আপনারা এই ফলটা কিন্তু পাবেন। আপনাদের চতুর্থ হয় বৃহস্পতি বসে থাকছে বক্র অবস্থায়, ফলে শিক্ষার দিক থেকে অনেক বেশি কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আসছে। শিক্ষা, বাড়িঘারি, মাতৃস্থানের দিক থেকে অনেক সুফল পাওয়ার জায়গা আসছে, এবং বৃহস্পতি চতুর্থ হয়ে বসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে ফেলছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের দশমভাবে ফেলবে, এবং বৃহস্পতির দ্বাদশ দৃষ্টি, নবম দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে পড়বে। এটা হচ্ছে 20 জুন 2021 থেকে 14 সেপ্টেম্বর 2021 পর্যন্ত কিন্তু এই সময়টা আপনারা দেখতে পারবেন। তারপর মকর রাশি অর্থাৎ আপনাদের তৃতীয় হয়ে বৃহস্পতি গোচর করবে, যেখানে শনি বকরি হয়ে আছে সেখানে কিন্তু পঞ্চম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়বে, বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়বে, এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়বে। ফলে দুটি পার্টে আমি আলোচনা করব, খুব পজিটিভলি আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না, যারা যারা সাবস্ক্রাইব করছেন, প্রোগ্রাম দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে বৃশ্চিক রাশি, তাই আমি সবার আগে যতটা পারি বৃশ্চিক রাশি, ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি আর প্রত্যেকটা রাশি কিন্তু তাকে দেওয়ার চেষ্টা করি, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রোগ্রাম দিচ্ছি। এবং যদি অনলাইনে কেউ পরীক্ষা নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে কিন্তু অবশ্যই আপনারা অনলাইনে পরীক্ষা নিতে পারেন। চলে আসি 20 জুন 2021 বৃহস্পতি বকরি হচ্ছে চতুর্থ হবে, ফলে যখন চতুর্থ হয় বৃহস্পতি বকরি হচ্ছে তখন কিন্তু চতুর্থ হয় ফলগুলো অনেক পজিটিভলি আপনাদের কাছে আসবে। ফলে শিক্ষা, বাড়িঘারি, মাতৃস্থান এই দিক থেকে কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম কিন্তু বাড়াবে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যে এফোর্ট আপনাদের দিতে হবে সেটা কিন্তু বৃদ্ধি করবে, ফলে অনেক বেশি খাটাবে কিন্তু পজিটিভ রেজাল্টটাও কিন্তু পাশাপাশি দেবে। বা শিক্ষার ক্ষেত্রে একটা শুভ ফল পাওয়ার জায়গা আছে, মায়ের শারীরিক দিক থেকে, মায়ের দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। মায়ের রোগ মুক্তি করার সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন, সেখান থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি বাড়িঘারি সংক্রান্ত যে ঝামেলাগুলো, হয়তো কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল চলছিল, দীর্ঘদিন মামলা চলছিল, তার কিন্তু নিষ্পত্তি করাবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। যদি বাড়িঘারি কেনার মতো কোনো পরিকল্পনা থাকে, সেখানেও কিন্তু হয়তো আপনাদের কোনো লোন নিতে হতে পারে, বা যে কোনো পদ্ধতিতে কিন্তু আপনাদের বাড়িঘারি হওয়ার মতো একটা জায়গা যারা ধরেন পরিকল্পনা করে আছে, তাদের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। বৃহস্পতি বকরি হলে কিন্তু অনেকগুলো শুভ ফল দেয়, যেমন শনি বকরি হলে অনেক নেগেটিভ ফল দেয়। একদিকে শনি আপনাদের তৃতীয়ভাবে নেগেটিভ ফল দিচ্ছে অলরেডি,
তাহলে একদিকে নানা রকম সমস্যার মধ্যে আপনারা আছেন, কিন্তু বৃহস্পতির যে বক্রতা এটা কিন্তু অনেক সমস্যা থেকে বার করার জন্য কিন্তু যথেষ্ট সুফল নিয়ে আসবে, সেই দিক থেকে ভালো ফল পাবে। বৃহস্পতির দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরটাকে কিন্তু বৃহস্পতির দৃষ্টিকে অমৃতময় দৃষ্টি বলা হয়, অর্থাৎ যেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ে যে ঘরে বৃহস্পতি বসে থাকে তার থেকে অনেক বেশি শুভ ফল দেয় যেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ে। পাশাপাশি বৃহস্পতি আপনার যে চতুর্থ থেকে আপনাকে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টিটা, সেখান থেকে কিন্তু হঠাৎ আপনাদের কিছু ফিনান্সিয়াল গেম কিন্তু হতে পারে। সেদিক থেকে কিন্তু যেটা হয়তো আপনাদের দীর্ঘদিনে কাউকে ধার দিয়েছিলেন, টাকা ফেরত আসছিল না, বা কোথাও ইনভেস্ট করেছিলেন, মিউচুয়াল ফান্ডে বলুন, শেয়ার মার্কেটে বলুন, কোনো বন্ডস কিনেছিলেন, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অনেকটা পড়েছিল সে তার রেট, হঠাৎ করে সেই রেটটা কিন্তু বেড়ে যেতে পারে, হয়তো দ্বিগুণ হয়ে গেল। ফলে দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে এটা কবে ছাড়বো, এই জায়গাটা আসছে না, এই জায়গাটা কিন্তু এসে যেতে পারে, আর সেই দিক থেকে কিন্তু অবশ্যই সুফল পাবেন। হঠাৎ লাভ কিন্তু আপনাদের দেখতে পারেন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন। রিসার্চ ওরিয়েন্টেড যারা কোনো অধ্যয়ন করছে, রিসার্চ করছে, এদের দিক থেকে কিন্তু একটা সুফল অবশ্যই পাবেন। কারণ একদিকে অষ্টমভাবে কিন্তু রবি বসে আছে আপনাদের দশমপতি এবং বুধ বসে আছে আপনাদের একাদশপতি, সেই দিক থেকে কিন্তু হঠাৎ একটা লাভের মুখ কিন্তু আপনাদের দেখার জায়গা আছে। কারণ বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু রবির ওপর এবং বুধের ওপর পড়ছে, সেখানে দাঁড়িয়ে অষ্টমভাব থেকে হঠাৎ একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে শুরু করবেন, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। পাশাপাশি চতুর্থ ভাবে থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের দশম ভাবে পড়ছে, ফলে কর্মের দিক থেকে অনেকটা শুভ ফল কিন্তু আপনাদের নিয়ে আসবে। হঠাৎ করে আপনার কর্মের দিক থেকে কোনো লাভ, যে কর্মই করুক না কেন, পরিশ্রম হয়তো বেশি করতে হবে, আমি যেটা বারবার বলছি, কিন্তু আপনাদের কর্মের দিকে কোনো লাভ কিন্তু আপনারা দেখতে পারেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন। নতুন কর্মের সঙ্গে যুক্ত হওয়া, বাড়িতে কোনো কর্ম শুরু করা, সেই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। যারা বাড়িতে বসে কর্ম করছে তাদের দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, ফলে কর্মে নতুন কর্মের কোনো সোর্স, মানে কর্মে আসার কোনো জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। 20 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ডাইরেক্ট সপ্তম দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ছে, তাই কর্মের দিক থেকে কিন্তু শুভ ফল, অনেকেই যারা পাচ্ছিলেন না সেখান থেকে একটা শুভ ফল কিন্তু আসার জায়গা আপনাদের আছে। টাইমটা নোট করে নেবেন যাতে আপনাদের স্মরণে থাকে, সেই জায়গাটা চেষ্টা করুন, অবশ্যই কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে। তাহলে বৃহস্পতির দিক থেকে শুভ ফল আপনাদের দেবে, পাশাপাশি বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে, সেখানে দাঁড়িয়ে বিদেশে যাওয়ার জন্য কিন্তু যে রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু খুলে যেতে পারে। ভিসা নিয়ে হয়তো পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা ছিল সেইগুলো কিন্তু মিটে যেতে পারে, ফলে বিদেশে যারা আছে তাদের দিক থেকে শুভ ফল পাবে। বিদেশে যারা যেতে চাইছে কর্মের জন্য বলুন, পড়াশোনার জন্য বলুন, সেই জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। অনেকের ক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়ার একটা কানেকশান, যেটা হয়তো দীর্ঘদিন বন্ধ হয়েছিল সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, ফলে সেদিক থেকেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। বাড়িতে হয়তো কোনো কিছু কাজ করার জন্য একটা খরচের আধিক্য কিন্তু থাকবে, সেখানটা কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে শত্রু ঘর, যেহেতু সেহেতু কিন্তু একটু খরচের আধিক্য কিন্তু বাড়বে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করবেন। সেই দিক থেকে কিন্তু একটু অগ্রিম বলে দিলাম, এই জায়গাটা কিন্তু দেবে খরচটা বাড়িয়ে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। পাশাপাশি 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর এই সময়টা কিন্তু আরও বেটার টাইম আপনারা পাবেন, কেন আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব অর্থাৎ পরক্রম ভাব, আপনাদের মানসিক স্ট্রেংথ যেখান থেকে দেখা হয় সেই তৃতীয় ভাবে গোচর করছে, ফলে মনের উদ্যম কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। যেটা হয়তো ডিপ্রেশনের মধ্যে ছিল, শনি ডিপ্রেশনের মধ্যে রেখে দিয়েছিল, সেখানে দাঁড়িয়ে বক্রি হয়ে আছে শনি, কিন্তু বৃহস্পতি যখন সেখানে আসবে ফলে সেখান থেকে কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে, অর্থাৎ যে কোনো কাজ করার জন্য যে উদ্যমের দরকার হয়, আমাদের মনে উদ্যমের অভাবের জন্য অনেক কাজ আমরা করে উঠতে পারি না, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে একটা তৃতীয়ভাবে গোচর করবে, যদিও খুব কম সময়ের জন্য, কিন্তু তাতেও কিন্তু আপনাদের মধ্যে অনেক কাজ কিন্তু বেরিয়ে যাবে, ফলে মানসিক স্ট্রেংথ কিন্তু তখন অনেক গুণ বেড়ে যাবে, সেই দিক থেকে সুফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, সেই দিক থেকে মানুষের সঙ্গে ম্যান ডিলিংস যেটা হয় সেটাও কিন্তু আপনাদের বাড়বে, ফলে যে কোনো কাজ করার জন্য সময়টা কিন্তু তখন, বিশেষ করে মকর রাশিতে যখন ঢুকবে তখন কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনার পাবে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা কিন্তু আপনাদের সপ্তমভাবে গিয়ে পড়বে যেখানে রাহু বসে আছে, ফলে বিবাহিত জীবনের জন্য অনেক শুভ ফল কিন্তু তখন দেবে।
বিবাহিত জীবনে যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি অনেক বেশি পজিটিভ করবে, সেই জায়গাটা অনেকটা শুধরে টানবে, পজিটিভ রেজাল্ট দেবে, একটা বন্ডিং তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, হয়তো দীর্ঘদিন আলাদা আছে হঠাৎ করে চলে আসলো বাড়িতে, সেই দিক থেকে কিন্তু একটা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা হয়ে যাবে, একটা বন্ডিং তৈরি হবে। বিবাহিত কাপলদের জন্য সময়টা কিন্তু অত্যাধিক ভালো, কোথাও ঘুরতে যেতে পারেন কাপলরা, সেই জায়গাটা কিন্তু ভালো দেবে, নতুন বিবাহের কথা কিন্তু পাকা হতে পারে। তৃতীয়ভাবে বসে পঞ্চম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে দিচ্ছে, তাহলে সেই দিক থেকে বিজনেসের দিক থেকে হঠাৎ গ্রোথ, হঠাৎ লাভ আপনাদের দেখতে হবে, পরিশ্রম করাবে, খাটাবে, বুদ্ধি খাটাতে হবে, আপনাদের সেইখান থেকে কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন, কিন্তু পাশাপাশি সেখান থেকে বিজনেসের ডেভেলপমেন্টও কিন্তু আপনারা হঠাৎ করে দেখতে পারবেন, যেটা দীর্ঘদিন হয়তো দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনারা 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর পর্যন্ত টাইমটা আপনারা দেখতে পাবেন। তাহলে বিবাহিত জীবনের জন্য এবং ব্যবসার জন্য কিন্তু ভালো সময়, অনেক বিবাহের কথা কিন্তু পাকা হতে পারে, যারা দীর্ঘদিন দেখাচ্ছেন বিবাহের যোগাযোগ আসছে কেটে যাচ্ছে, এই সময়টা চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। পঞ্চমপতি, আপনাদের পঞ্চমপতি, তাহলে প্রেম বিবাহের কথাও কিন্তু পাকা হবে, প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝিগুলো চলছিল, যখন বিশেষ করে তৃতীয়ভাবে আসবে তখন দেখবেন সেই ভুল বোঝাবুঝিগুলো অনেকটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, দ্বিতীয় পতি বকুই হয়েছে, সেই দ্বিতীয়ভাবে ফলগুলো কিন্তু অনেকক্ষণ বাড়িয়ে দেবে, ফলে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন, পরিবারের সাথ কিন্তু আপনারা পাবেন, যে কোনো সমস্যায় পরিবার কিন্তু আপনাদের পাশে এসে ঢালের মতো দাঁড়িয়ে পড়বে, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে, ফলে সেই দিক থেকেও শুভ ফল কিন্তু আপনারা পাবেন। হঠাৎ আর্থিক লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, সেদিক থেকেও শুভ ফল বৃহস্পতি কিন্তু দেবে, কারণ দ্বিতীয়ভাবে ফলটাকে কিন্তু বৃদ্ধি করবে পরাক্রমভাবে থেকে বৃহস্পতি। পাশাপাশি ভাগ্যস্থানে দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টিতে আপনাদের, 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, যখন মকর রাশিতে আসবে তখন কিন্তু ভাগ্যের দিক থেকে হঠাৎ চাপ, দূরযাত্রা, কমিউনিকেশন, বাইরে থেকে দূরে গিয়ে যারা কাজ করে সেই জায়গাটা হয়তো যোগাযোগ হচ্ছিল না বা সেই জায়গাটা চলে আসবে। শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন, হায়ার এডুকেশনের ক্ষেত্রে শুভ ফল দেবে, পিতার দিক থেকে কিছু শুভ ফল অবশ্যই কিন্তু সেই সময় দেখতে পারবেন। তাহলে 4 মাস বৃহস্পতি বকরি হচ্ছে, ফলে একটা ছোট সময় না অনেকটা সময় এর মধ্যে কিন্তু আপনারা একটু অ্যাক্টিভলি নিজেদের জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন, বসে থাকবেন না, ভাগ্যের অপেক্ষা থাকবেন না, সবসময় চেষ্টা করবেন নিজের কাজটাকে পরিপূর্ণতা দিতে, আপনাদের মধ্যে সেই সময় সেই জায়গাটা কিন্তু দিচ্ছে বৃহস্পতি, ফলে যে কোনো কাজকে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন এবং 100% দেওয়ার চেষ্টা করবেন, আপনারা কিন্তু ভাগ্যের সাথ পাবেনই পাবেন। পাশাপাশি বৃহস্পতির নবম দৃষ্টিটা কিন্তু আপনাদের একাদশভাবে পড়ে থাকছে, একাদশ ভাব হচ্ছে আমাদের সাকসেসের ভাব, যে কোনো সাকসেস, যে যে ডিপার্টমেন্টে আছে, যে যে ব্যবসায় আছে, যে যে প্রফেশনে আছে, যে যে শিক্ষকতা করছে, যে এখানে যে শিক্ষা নিচ্ছে, এই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে, পজিটিভলি দেবে, কিন্তু আপনাদের পরিশ্রম করাবে, যথেষ্ট খাটাবে সেই জায়গাটা পাওয়ার জন্য। বৃহস্পতি একাদশে দৃষ্টি দেবে, ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, সপ্তমে দৃষ্টি দেবে, তৃতীয়ভাবে বসে, সেখান থেকে কিন্তু দেখতে পারবেন হঠাৎ আপনাদের কোনো অ্যাচিভমেন্ট, বিশেষ করে মকর রাশিতে যখন বৃহস্পতি আসবে তখন কিন্তু আরও বেটারলি আপনারা দেখতে পারবেন, ফলে মনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, প্রেমের দিক থেকে শুভ ফল পেতে পারেন, সন্তানের দিক থেকে শুভ ফল পেতে পারেন, সেই সময়টা কিন্তু অত্যাধিক একটা পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। যদি ব্যক্তিগত রাশি চাটে বৃহস্পতির কোনো দশা চলে, বৃহস্পতি রিলেটেড কোনো গ্রহের দশা চলে, বৃহস্পতি যার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের দশা চলে, তাহলেও কিন্তু শুভ ফল পাবেন। দেখুন বৃহস্পতির শতবিশা নক্ষত্রে বসে থাকছে রাহুর নক্ষত্র, ফলে ব্যবসার দিক থেকে সাথ দেবে, বিবাহিত জীবনের দিক থেকেও কিন্তু সাথ দেবে। পাশাপাশি মঙ্গলের নক্ষত্র আছে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের ষষ্ঠপতি, সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে প্রতিযোগিতায় জ্বালা বলুন, ঋণ পরিশোধ বলুন, শত্রু নাশ বলুন, সেই জায়গাগুলো কিন্তু করবে। রোগ মুক্তি কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, মনের যে একটা ডিপ্রেশন আপনাদের চলছিল, যখন বিশেষ করে মঙ্গলের নক্ষত্র দিয়ে পাস করবে তখন কিন্তু বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্র দিয়ে পাস করবে তখন কিন্তু দেখতে পারবেন যে আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করছে,
ওভারঅল বৃহস্পতির যে এই বক্রতা, এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য কিছু হলেও শুভ ফল কিন্তু নিয়ে আসবে। ওভারঅল বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কিছু জানার থাকে একটু কমেন্ট করে দেবেন, আমি তার উপর ভিডিও দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আজকের মতো।